সরকার নির্ধারিত 900 টাকার ভাড়া বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা সিএনজি ডাইভার্স ইউনিয়নের নেতা নিজাম খানের সভাপতিত্বে সকাল 10টায় মীর হাজির বাগ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার সাবিনা জানান, আলোচনা সভায় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির নেতা আতাউর রহমান লিটু, কাজী আনিসুর রহমান আনিস, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোতালেব হোসেন, দেলোয়ার হোসেন, পেয়ার আলী, শ্রমিক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। শ্রমিকরা জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যাত্রীদের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের নির্ধারিত 900 টাকার ভাড়া বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরো বলেন, এই সিদ্ধান্ত শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করবে এবং অটোরিকশা সেবা আরো সাশ্রয়ী এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। এ সময় ঢাকা মহানগরের সকল থানার ড্রাইভার ও মালিকগণ উপস্থিত হয়ে 900 টাকা জমার পক্ষে বিপক্ষে নিজেদের মতামত প্রকাশ করেন।